সেদিন প্রভাত কবে হবে? সবাইকে ধন্যবাদ আপনারা আসার জন্য। অরিজিৎ চক্রবর্তীর এই মিউজিক অ্যালবামটি কলকাতার গান, কলকাতার পুরাতনী গান। এটা আজকে কসমিক হারমোনি থেকে বাংলা নাটক ডটকম এর বইয়ে আমরা প্রকাশ করছি, এবং এই গানে অনেকগুলোই পুরোনো কলকাতার ধারা অরিজিৎ অসম্ভব সুন্দর গেয়েছেন, এবং তার সঙ্গে দুর্বাদল দা অসম্ভব ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট। ধন্যবাদ আমাদের সবাই, সব বন্ধুদের যারা এখানে এসছেন, শ্রীকান্ত, লোপা, জয় আর আমার সঙ্গে সুমন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। তাদের জীবিকা যদি তৈরি করা যায়, সেই করতে করতে 2011 এসে আমাদের শহরের শিল্পীদের সঙ্গে আরো বেশি করে যোগাযোগ সৃষ্টি হয়। কারণ অভিনন্দন তার এই কলকাতার গান আমি প্রকাশ করলো, এবং বাংলা নাটক ডট কম এবং কসমিক হারমোনি যারা নতুন তৈরি আগ্রহ, এদেরকেও আমাদের অভিনন্দন, আমার অভিনন্দন। অরিজিতের গানের শিক্ষার যে গণিত সেটা বাধা পড়ত, এবং অনেক অনেক মানুষের কাছে অনেক ধরনের গানের সুন্দর শিক্ষা আছে, যার ফলে এই সময়ে ও একই সঙ্গে যেরকম সমকালীন বাংলা গানও যেরকমভাবে গায়, একই সঙ্গে ট্র্যাডিশনাল গান থেকে আমরা করি, সেই ট্র্যাডিশনাল গানও সেই গানের শিক্ষাটা ওর মধ্যে আছে, ওদের ব্ল্যান্ড ওর মধ্যে খুব সুন্দরভাবে আছে। এবং এই যে অ্যালবাম, যে কলকাতার গান, এটা শুধুমাত্র একটি মিউজিক অ্যালবাম হয়তো নয়, এটা হাতে কিন্তু আমাদের হাতে ধরা আছে এক সুন্দর ইতিহাস। অরিজিৎকে আমিও বহুদিন দেখেছি, আমার ইন্ডাস্ট্রি সবাই ওকে বহুদিন দেখেছি, কারণ দীর্ঘদিন ধরে গান বাজতে করছে, সিরিয়াসলি মিউজিকটা করে যাচ্ছে, ভীষণ শুনেছে। ওর কথা বলতে গেলে আমার প্রথম এটাই মাথায় আসে। আর শ্রীকান্ত যেটা বললো যে একদম ওই পুরোনো গান থেকে সমকালীন বাংলা গান, ওর পুরো জার্নিটাই কিন্তু এই এই বয়সের মধ্যে কমপ্লিট করে ফেলছে। ও এখনো বহুদিন গান বাজনা করবে, এটা এই ধরনের অ্যালবাম ক্যারি করার মতো কিন্তু এখনকার প্রজন্মের গায়ক গায়িকা খুব একটা কারোর কথা মাথায় আসে। একমাত্র সেটা আমার যার কথা মাথায় আসে, সে আমার ডান দিকে বসেছে, আমি দাঁড়িয়ে আছি। অরিজিৎ ঠিক কাজ করেছে, ঠিক সময় করেছে, আর সেই জন্যে এটা আমাদের শ্রোতা, সমস্ত রকম শ্রোতার কাছে এটা গ্রহণযোগ্য হবে, এবং প্রত্যেকে মন দিয়ে শোনা উচিত। বাংলা নাটক ডট কম এবং কসমিক হারমোনি দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা যে এইরকম একটা উদ্যোগকে উৎসাহিত করা উচিত। কাজটা যে কীভাবে করতে চাইছেন একদিন কথা হয়েছে আমার সঙ্গে, অনেক কিছুই তো আমরা জানি না, করে বেড়াচ্ছি। সত্যি কথা বলতে কি এইটা বিশ্বাস করি যে গান বাজনা করে নাম করাটা একটা বিরাট কপালের ব্যাপার, আর সেই ক্ষেত্রে কয়েকজন মানুষ সঙ্গে থাকে, যারা সঙ্গে না থাকলে কিন্তু এই কাজগুলো হয় না। এটা বাংলা নাটক ডট কম মিউজিক্যাল যে কাজটা করছেন, আমার তো মনে হয় এইটার মধ্যে দিয়ে মানে বাংলার এই গান বাজনার জায়গাটাকে ইন্টারন্যাশনালি ওই জায়গায় পৌঁছে দেওয়াটা ভীষণ জরুরি, এবং আমার ভীষণ লোভ আছে সেই জায়গাটা মানে সব কিছু নিয়ে পৌঁছে, হয়তো কিছু কোর্স নিয়ে আমরা পৌঁছেছি, কিন্তু বাংলার এমন অনেক কিছু আছে যেটাকে নিয়ে আমরা কিন্তু এভাবে কাজ করতে পারি। তা সেই ক্ষেত্রে
ভালো অরিজিতের কি হবে না হবে জানি না, এটা সকলে সংগ্রহের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য যার পুরোপুরি অবদান, সেই অমিতাভকে আন্তরিক শুভেচ্ছা জানে। অস্মিতার ছোট কোম্পানিকে সুযোগ দেওয়ার জন্য বাংলা নাটকের একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো অমিতাভকে, বাংলা নাটক কোম্পানি যারা এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম যে একদম ইলেকট্রনিক সাউন্ড ছাড়া কিরকম দাঁড়াবে একটা অ্যালবাম আজকের সময়। শেষ পর্যন্ত ওনারাও একটা জায়গায় স্টিক করেছিলেন, দেখা গেল যে ইলেকট্রনিক সাউন্ড বর্জন করেই আমরা অ্যালবাম করতে পেরেছি শেষ পর্যন্ত। একটা এই ধরনের গান গাওয়ার সুযোগ খুব বেশি আসে না, এটা অমিতাভ দা আমাকে বলে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই গানটা আমি শিওর অরিজিতের গান, গান তো বলার নিশ্চয়ই কালেক্টর সাইড। ধন্যবাদ।